আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, নাপাক পদার্থ অর্থাৎ বীর্য শরীর থেকে বার হলে তাতে শরীর নাপাক হয়ে যায়, কিন্তু স্থেনজা করার সময় গোপন অঙ্গের কোনো রোগ থাকলে যদি শরীর থেকে ঘন ঘন বীর্য বার হয় প্রতিদিন, তাহলে কি নামাজ হবে? তখন কি করণীয়? দয়া করে উত্তরটি দেবেন। তো প্রিয় দর্শক, একদিনই ভাই আমাদের মাঝে এরকম একটি প্রশ্ন করেছেন, আমরা ইনশাল্লাহ ওনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো দর্শক, ভাইয়ের প্রশ্নের উত্তরে বলা যায়, দেখুন, উত্তেজনা ব্যতীত বীর্য বের হলে গোসল ফরজ হয় না, সুতরাং পেশাব করার সময় পেশাবের সাথে বীর্য বের হলে গোসল ফরজ হবে না, বরং তখন বীর্য যে জায়গায় লাগে শুধু ওই জায়গা ধুয়ে ফেলে অজু করে নিলেই চলবে এবং ওই অজু দিয়ে নামাজ পড়া যাবে। কেননা গোসল ফরজ হওয়ার জন্য শর্ত হলো বীর্য বের হওয়ার সময় উত্তেজনা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জুনুবি হও তবে গোসল করে সারা দেহ পবিত্র করে নাও। আর জুনুবি বলা হয় ওই ব্যক্তিকে যার বীর্য সবগে ও উত্তেজনার সঙ্গে বের হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সিজ্জিত হয়েছে, সে সিজ্জিত হয়েছে সবেগে স্থালিত পান থেকে। রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেছিলেন, যদি উত্তেজনা বশত বীর্য নিগ্রত হয় তবে গোসল করবে, অন্যতাই নয়? তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই, আশা করছি আপনি আপনার প্রশ্নটির যথার্থ উত্তর পেয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।